ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও ফিরে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে। এটা খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একটা ঠান্ডার রেসিপি। এটা হচ্ছে পনির রেসিপি। পনির দিয়ে আমি একটা রেসিপি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এর জন্য লাগছে কী কী উপকরণ তাও বলছি। এই যে, এর জন্য লাগছে, আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি, আর সঙ্গে লাগছে এই যে বিন, 200 গ্রাম বিন আমি কেটে রেখে দিয়েছি, একটা টমেটো আর একটা আলু পাতলা পাতলা করে কেটে রেখেছি, আর লাগছে গাজর। গাজর আমি এখানে নিয়েছি 3টে। সঙ্গে লাগছে এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে 200 গ্রাম পোস্ত, আর সঙ্গে অল্প একটু বেশি করে দিয়েছি আমি কয়েকটা বাদাম, আর কয়েকটা অল্প একটু নারিকেল, বা নারিকেল একসাথে নিয়ে আমি পেস্ট করে রেখেছি। এটা আমি পেস্ট করে রেখেছি। আর লাগছে কিশমিশ, ফালি করে কেটে রাখা কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য লাগছে এখানে তেজপাতা একটা, আর 2টো লং, আর এখানে দারচিনি, সঙ্গে একটু কালো জিরে, আর স্বাদ মতো নুন, হলদি, আর এখানে রয়েছে তেল। বাস ফ্রেন্ডস, এইসব উপকরণই লাগছে এখানে। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কীভাবে রেসিপিটা বানাচ্ছি। আশা রাখি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার এই রেসিপি। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা খেয়ে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা নতুন। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। এখন দেখতে থাকো, আমি কড়াইটা চাপিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়েছি আমি 5 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। ফ্রেন্ডস দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি 2টো লং, আর সঙ্গে দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা দারচিনিগুলো। সেটাকে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেখো কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে চলেছে দারচিনির। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, 2-3 মিনিট পর, 2-3 মিনিট হয়েও গেল, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে। কালো জিরেগুলো ফুটতে শুরু করলো, এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে নারিকেল আর পোস্ত বাটা, এটা আমি দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো। এখানে এই রেসিপিটাতে গাজরটা একটু বেশি লাগে, মানে আমি বেশি নিয়েছি, একটু বেশি দিলেই ভালো লাগে, বাকি তোমাদের ইচ্ছে, তোমরা যদি গাজর কেউ কম দাও তাহলেও হবে। চিনটা কমিয়ে দিলাম, একদম ল করে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি আলুগুলো, কারণ আলু আর গাজরটা সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই যার জন্য এগুলো আমি আগে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো একটু নুন। সঙ্গে আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম, এতে করে গাজর আর আলুটা সেদ্ধও হয়ে যাবে ভালো করে। পেস্ট করে রাখা যে এই যে ইয়েটা দিলাম, পোস্ত, নারিকেল আর ইয়ে বাটা, বাদাম বাটা, এটাও ভালো করে এটার সঙ্গে মিক্স হয়ে যাবে। এখন আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেল, এখন ঢাকাটা উঠিয়েছি আমি, ঢাকনাটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিনগুলো। বিনগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে টমেটোগুলো,
একের পর এক সবগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, বাস অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে এটাকে আমি আবার এখন 5-7 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। ঢেকে রাখবো যাতে করে, আর স্টিমটা তো একদম কম ছিল, এখন আমি মিডিয়াম করে নিয়েছি। এগুলি সেদ্ধও হয়ে যাবে ভালো করে, আর শুক্তটা আর নারিকেলটা ভালো করে মিক্স হয়ে যাবে এটার সঙ্গে। দেখো ফ্রেন্ডস, 5-6 মিনিট হয়ে গেল, আর এটাও দেখো গামাখা গামাখা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচা লঙ্কাগুলো, সঙ্গে দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। আমি আবার একটু নাড়া চাড়া দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি, একটু দেখছি যে সবজিগুলো হয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপরেও আর একটু হলে হয়তো ভালো হবে, যার জন্য আমি এখন পনিরগুলোও ঢেলে দেব এর মধ্যে। ভালো করে মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। কেউ যদি ঝাল ভালোবাসো তাহলে চিনির পরিমাণটা কমিয়ে ঝালও দিতে পারো। আর আমি সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য যারা ঝাল খেতে ভালোবাসে তারা এভাবে খাবে কাঁচামরিচ দিয়ে। এখন আমি আবার 4-5 মিনিট সময় ধরে ঢেকে দেবো। দেখো ফ্রেন্ডস, 2-3 মিনিট হয়ে গেল, আমি আবার চলে এলাম। এটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে এখন মোটামুটি শেষ পর্যায়ে চলে এলো রেসিপিটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু উপর থেকে ছড়িয়ে ঘি, সঙ্গে দিয়ে দিলাম একটু কসুরি মেথি, কসুরি মেথি দিয়ে দিলাম একটু। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, বাস রেডি হয়ে গেল আমার পনির রেসিপি। পনির এটাকে বলে আমাদের এখানে, পনির মিক্স রেসিপি এটাকে আমাদের এখানে পনির মিক্স রেসিপি বলে। তোমরা অবশ্যই খেয়ে ট্রাই করে দেখবে, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা গরম গরম ভাত নয়তো রুটির সঙ্গে খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। আর যারা আমার চ্যানেল নতুন, আমি আবারও বলছি তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, ভুলবে না। বাস আজকে পর্যন্ত রেসিপিটা এ পর্যন্তই। দেখো রেসিপিটা ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। আজকের জন্য এ পর্যন্তই, টাটা, বাই, হ্যাভ এ গুড ডে।